মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুণা ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। অগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন অগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায় সঙ্গিনী দুই প্রেমী সাথে, কেমন করে বলো তোমায় দেখি, বলেন অগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন অগো নবীজি সবাই সবাই। আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন অগো নবীজি স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা, বলেন স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা, তুমি ছাড়া যে শূন্য জীবন তোমায় ভালোবাসি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন অগো নবীজি কেমন করে তোমায় দেখি। মক্কার কাফের বেঈমানেরা দেখিও নবী চিনল না তারা, বলেন মক্কার কাফের দেখেও নবী চিনল না তারা, উম্মত এও দেখি না তোমার, তাই তো সদা ভাবি আমি কেমন করে বলো তোমায় দেখি, বলেন অগো নবীজি। এক মহিলা হাদিয়া দিছে 40,000 টাকা। সুবহানাল্লাহ। হাহা, অন্তর মরুভূমি হলে ভালো লাগবে না, আর অন্তর যদি ভালো হয়, ঠিক কিনা বলেন? আমরা কি ধন্য না? আমরা নবীর উম্মত হতে পেরেছি, আমরা বড়ই ধন্য, ঠিক কিনা বলেন? আরেকটু পরে গাইব। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো, অনেক লম্বা সময় আলোচনা হয়েছে, অনেক লম্বা, তাই না? 10টায় আসছে স্টেজে, 12:10 বাজে। সর্বোপরি একটা কথা বলবো, আমাদের সর্বশেষ কিন্তু একটা জিনিস। হ্যাঁ, শেষ করে দিব দাদা, এখনই শেষ করে দিব। একটা কথা হলো, আমাদেরকে কিন্তু মরতে হবে। কি করতে হবে? মরতে হবে, কবরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই কিন্তু আপনি আমি জিন্দা আছি, যখন দেহ থেকে পাখি চলে যাবে তখন কিন্তু আপনি আমি মরে
যাব যাব কোথায় কবরে বরযখী জীবনে পা রাখব মানে নতুন আরেকটা জগৎ যে জগতে শুরু আছে আর শেষ নাই সেই সম্পর্কে একটু কথা বলেই তারপরে আলোচনা শেষ করব বর্তমানে কিন্তু আমাদের দেশে সুদ ঘোষ অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতন পিস্তল জায়গা দখল সব চলতেছে কথা বলেন ঠিক আছে না নাই সব ধরনের অন্যায় যারা করছি তাদের সচেতনতার জন্য বলবো আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকরাম বড় কঠোর আল্লাহর ধরা খুব শক্ত মন দিয়ে শুনে নওয়াজ কিন্তু শেষ খুব কঠিন ভাবে ধরবে দুই নাম্বার হলো ধরার পরে কি করবে ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তার মানে হিসাব এবার শক্তভাবে নেওয়া শুরু এখানে মাঝখানে একটা হাদিস শরীফ ঢোকাতে হয় এই স্টপ ইওর মাউথ ভাই কথা বলো না শেষ ওয়াজ রাসূল বলেছেন আল কবারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা টুকরা হবে জাহান্নামের একটা গর্ত হবে বিচারে যদি হিসাবের জন্য যদি আল্লাহ ডাক দেয় তখন যদি যথাযথভাবে হিসাব দিতে না পারেন আমরা দিতে না পারি তাইলে কিন্তু উপায় নাই ঠিক কিনা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম ঠিক কিনা বলেন নিয়ামত সম্পর্কে অবশ্য জিজ্ঞাসিত হতে হবে আপনার জীবনের সময়গুলো কোন কাজে ব্যয় করেছেন জবাব দিতে হবে ধর্ম অনুযায়ী কতটুকু শিক্ষা অর্জন করেছেন জবাব দিতে হবে সেই অনুযায়ী কতটুকু আমল করেছেন জবাব দিতে হবে উপার্জনটা কেমন করে করেছেন হালাল পথে না হারাম পথে এবং ব্যয়টা কোন পথে করেছেন হারাম পথে না হালাল পথে জবাব দিতে হবে যৌবনকাল কেমন করে কাটাইছেন জবাব এই মিয়া আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি দুই সওয়ালের মধ্যখানে এবং দুই রানের মধ্যখানে দায়িত্ব নিয়ে নিবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তার মানে দুই মুখ দুই ঠোঁটের মধ্যখানে মানে জবান এটা দিয়ে সব নষ্টামি সম্ভব আর দুই রানের মধ্যখানে নারী পুরুষের লজ্জাস্থান এটা দিয়ে আপনার জিনার কাজ করা সম্ভব ঠিক কিনা বলেন এই জন্য নবী বলেছেন এই দুই জায়গার দায়িত্ব যে নিবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব এখন আমাদের ম্যাক্সিমাম লোকের এই জায়গাটা ভালো না কথা বলেন শুধু ঈমান মজবুত হলে চলবে না আমলও করতে দা ভার্চুয়াস আর হ্যাপি ধার্মিক রে সুখী দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দা পুওর আর বর্ন টু সাফার গরীবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য এই সমাজ এই দেশে অত্যাচারে নিষ্ঠুর নির্যাতিত ধনী লোকের অত্যাচারে শিকার হলো গরীব মানুষ এই পৃথিবীতে আমার চোখে যতগুলো মানুষ মরছে করোনা আক্রান্ত হয়ে সবগুলো ধনী একটাও গরিব মনে নাই রেল স্টেশন অটো স্টেশন সিএনজি স্টেশন বাস স্টেশন লোকাল কোন প্লেসে কোন গরিব মানুষ মারা যায়নি কারণ গরিবরা অত্যাচার করে না নিজের খাবারের টেনশনে তো পাগল যেইটুকু খায় সেইটুকু সাচ্চা দুনিয়ার মানুষরা বাড়ি করার জন্য টাকার জন্য মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ করার জন্য পাগল কত গরিবের রক্ত চুষে নিয়েছে কত গরিবের পিঠের উপর তাদের দামি গাড়ির চাকা তুলে দিয়েছে কথা বলেন না কেন আর বর্তমানে আমাদের মসজিদগুলো নষ্ট হয়ে গেছে।